চুপ চুপ আমার বয়ম পাখি কল দিছে তুই 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 আমার বয়ম পাখি কই বল না আরে আলেন স্বপন বেবি কি করছো আচ্ছা শোন না আজকে না মা বাবা কেউ বাসায় নেই আমি একা বাসায় তুমি তাহাদের পিছ চলে এসো না হ্যাঁ হ্যাঁ তুমি তুমি একা আমি 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 5 মিনিটে চলে আসতেছি আর হ্যাঁ শোনো আসার সময় কিন্তু প্রোটেকশন নিয়ে এসো প্রোটেকশন হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তাহাদের এসো কি রে মামা তোরা তো খুশি খুশি লাগে কেন ওই কইতেছ আর বাসায় একা আবার কইতেছ যে প্রোটেকশন লাগে যেতে মামা তোমার তো আজ কি ঈদ ও ঈদ মোবারক ঈদ মোবারক তোর প্রোটেকশন দরকার তো আমরা ব্যবস্থা করে দিব চল চল আজকে আমি আর আমার বয়ফ্রেন্ড বাসায় অনেক মজা করব এখনো আসছে না কেন বাবার এতদিনের ওয়াইনের বোতলটা আমি আরও একসাথে বসে খাবো আর মজা করবো গ্লাসের মধ্যে ঢেলে নেই তোই 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 কই আমার বয়ম পাখি কই বয়ম পাখি কই এদিক যা এদিক যা এদিক যা আরে ওই তো চলে এসেছে কই কই আমার বয়ম পাখিটা কই এই আমার বয়ম পাখি আসো 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 হ্যাঁ চলে এসেছি বলো এরা আমার বন্ধু বান্ধব তুমি বলছো না তোমার প্রোটেকশন লাগবে তাই আমি সব বাইকে নিয়ে আসছি প্রোটেকশন হিসাবে আরে গাধা বাচ্চা গাধা কি তোকে এই প্রোটেকশনের কথা বলেছি হাত পায়ে শুধু লম্বা হয়ে গেছে বয়স এখনো সে 10 বছর বাচ্চার মতোই আছে দেখ তুই থাক তোর প্রোটেকশন নিয়ে আমি গেলাম শোনো প্রোটেকশন কি রে বন্ধু ও কোন প্রোডাকশনের কথা বললো আরে বলো দের বাচ্চা বলো ভাবি কি তো কই প্রোডাকশনের কথা বলছে বল ভাবি তো কই প্রোডাকশনের কথা বলছে যে প্রোডাকশন পিচ্ছিল টাইপের হয় যে প্রোডাকশনটা করে বাসরাতে বিড়াল মারতে হয় বাসরাতে বিড়াল বাসরাতে বিড়াল কেন মানে বাসরাতে না বিয়ে করে বিড়াল মারা দরকার আছে আরে বলো দের বাচ্চা বলো তুই বলো বলো দি থেকে যাবি তোকে বোঝানো না বোঝানো সেন এই আই তো এখান থেকে বলো দের বাচ্চা আমাকে নিবি না বিড়ালই তো বিড়াল বলতো আমি একটা ছানা নিয়ে আসতাম ছোট কি রে ওদের বাচ্চা বলো দেখো দাঁড়া আছিস কেন